রবিবার রাতে এক বিকট আওয়াজ, আর তারপরই ভেসে আসে আর্তনাদের শব্দ। রাত পেরিয়ে সকাল হলেই শুরু হয় খোঁজ। ভাঙা দেওয়ালের নিচে চলে প্রাণের খোঁজ। কোথাও কি কারুর গলার স্বর শোনা যাচ্ছে? কান পাতেন উদ্ধারকারীরা। ঘটনাস্থলে যায় NDRF। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে খোঁজ। দেওয়াল সরিয়ে বের করে আনা হয় একের পর এক নিথর দেহ। গার্ডেন রিচে এই পুরো উদ্ধার কাজে চোখে পড়ে দুই সারমেয়কে। কখনো ধ্বংসস্তূপের ওপর দৌড়চ্ছে তারা, কখনো আবার ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে ঢুকে পড়ছে। কোথাও কেউ জীবিত অবস্থায় আটকে আছে কিনা সেই খোঁজই করে এই দুই সারমেয়। একজনের নাম জুলি, অপরজন রোমিও। কলকাতার বুকে যাদের উদ্ধারের কাজে দেখা গেল আন্তর্জাতিক মানের অপারেশনের অভিজ্ঞতাও আছে তাদের। 2023 সালের জুন মাসে ভূমিকম্প বিধ্বস্ত টার্কিতে NDRF এর অপারেশনের সঙ্গে ছিল রোমিও আর জুলি। অপারেশন দোস্তির সদস্য ছিল তারা, জুলি। সেখানে উদ্ধার কাজের সময় ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা এক তরুণকে উদ্ধারে সাহায্য করেছিল জুলি। দেশে প্রায় প্রতিটি পুলিশ বিভাগে এর মধ্যে থাকে সারমেয়দের জন্য বিশেষ বিভাগ, যাকে বলা হয় ডগ স্কোয়াড। এই স্কোয়াড বিভিন্ন সময় অসাধ্য সাধন পর্যন্ত করে ফেলে। অপরাধীকে পাকড়াও করতে এদের জুড়ি নেই। খুনের ঘটনার কিনারা করতেও এদের সাহায্য নিয়ে থাকেন গোয়েন্দারা। বিস্ফোরক দ্রব্য খুঁজে বের করতেও সাহায্য করে। আর এই ডগ স্কোয়াডের একটা বিশেষ দক্ষতা হল এরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিত মানুষের খোঁজ দিতে পারে। সোজা কথায় লাইফ ডিটেক্ট করতে পারে ডগ স্কোয়াড। NDRF এর দ্বিতীয় ইউনিট তথা কলকাতায় NDF এর হাতে সেরকমই দুটি সারমেয় রয়েছে। এই রোমিও আর জুলির বয়স প্রায় 7.5 বছর। গার্ডেন রিচে উদ্ধার কাজে বড় ভূমিকা নিয়েছিল তারা। ধ্বংসস্তূপের মধ্যে থেকে ঘ্রাণের সাহায্যে তারা শনাক্ত করেছে কোথায় কোথায় আটকে আছে মানুষজন। সেই মতো জায়গায় উদ্ধার কাজ চালিয়ে উদ্ধারও করা হয়েছে বেশ কয়েকজনকে।